টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন কীভাবে পি এস পি এবং মাইস্কুয়েল ব্যবহার করে একটি ডায়নামিক ওয়েবসাইট এবং এস তৈরি করবেন তার ধারাবাহিক টিউটোরিয়াল এ পর্বে আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ডায়নামিক ক্যাটাগরি পেজ তৈরি করবেন অর্থাৎ আমরা যে মেনু তৈরি করেছি এখানে মেনু বেশ কিছু আইটেম রয়েছে আমরা যদি এই বাংলাদেশ এই মেনু আইটেমে ক্লিক করি তাহলে এখানে আমাদের বাংলাদেশ সংশ্লিষ্ট যে ওয়েবসাইটগুলি সেগুলো শো করবে আবার অন্যভাবে ইন্ডিয়াতে ক্লিক করলে ইন্ডিয়া সংশ্লিষ্ট অর্থাৎ ইন্ডিয়ান যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো শো করবে আমেরিকাতে ক্লিক করলে আমেরিকার ওয়েবসাইটগুলো শো করবে বাংলাদেশে যদি আমরা ক্লিক করি এখানে বাংলাদেশের আমাদের ওয়েবসাইট রয়েছে যে প্রথম আলো সেই প্রথম আলোটা শো করবে ইন্ডিয়াতে ক্লিক করলে টাইমস অফ ইন্ডিয়া এই ওয়েবসাইটটি শো করবে এটি করার পূর্বে আমাদেরকে একটি ক্যাটাগরি পেজ তৈরি করতে হবে এবং সেই ক্যাটাগরি পেজে আমরা ডায়নামিক্যালি আমাদের তত্ত্বগুলো শো করাবো আমরা প্রথমে একটি নতুন একটি পেজ নিলাম আমাদের এই ক্যাটাগরি পেজটির লেআউট ইন্ডেক্স পেজের মতনই এই কারণে আমরা ইন্ডেক্স পেজের কোডগুলো কপি করে এখানে পেস্ট করলাম আমরা এখন এটি সেভ করবো এটি আমরা নিউজ সাইট যে ফোল্ডার এই ফোল্ডারের ভিতরেই সেভ করব আমি এই পেজের নাম দিলাম ক্যাটাগরি ডট পিএসপি এটি সেভ করলাম আমাদের ব্রাউজারে গিয়ে আমরা এখন এটি রান করব আমাদের লোকাল হোস্টের মধ্যে নিউজ সাইট ফোল্ডারের মধ্যে ক্যাটাগরি ডট পিএসপি আমরা ফাইলের নাম দিয়েছিলাম সেটি আমরা রান করলাম এখানে দেখুন আমাদের ক্যাটাগরি পেজটি চলে আসছে কিন্তু এখানে আমাদের ওই যে হোম পেজের যে তথ্যগুলি সেই তথ্যগুলি শো করছে আমরা এখন এখানে আমাদের ক্যাটাগরি সংশ্লিষ্ট তথ্যগুলো শো করাবো সেটি শো করানোর জন্য আমাদেরকে যেটি করতে হবে যে আমাদের ইন্ডেক্স পেজে যে আমরা লিংক দিয়েছি আমাদের এই মেনু আইটেমে এই মেনু আইটেমে লিঙ্কটি আমাদের চেঞ্জ করতে হবে এখানে আমি ক্যাটাগরি ডট লিখে দিলাম আমাদের হোম পেজে হোম পেজে গিয়ে আমি এটা রিফ্রেশ করলাম তারপরে দেখুন আমি এখানে বাংলাদেশে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি এই জায়গায় লক্ষ্য করুন এই জায়গায় আপনার যে ক্যাটাগরি ডট পিএসপি এটি চলে আসছে আমি যখন এখানে ক্লিক করব আমাদের ক্যাটাগরি পেজে চলে যাচ্ছে কিন্তু আমাদের হোম পেজের তথ্যগুলো করছে যখন আমরা এখানে বাংলাদেশে ক্লিক করছি তখন আমরা এখান থেকে শুধুমাত্র এই বাংলাদেশের যে তথ্যগুলি সেই তথ্যগুলো ব্রাউজারের অ্যাড্রেস বারের মাধ্যমে আমরা ক্যাটাগরি পেজে প্রেজেন্ট করব এটি গেট মেথডে প্রেজেন্ট করার জন্য আমাদের এখানে যেটি করতে হবে একটি প্রশ্নবোধক চিহ্ন দিলাম তারপরে এখানে আমি ক্যাটাগরি দেখলাম তারপরে ইকুয়াল চিহ্ন দিলাম এখানে আমাদের যে কান্ট্রি এলিয়াস যে আমরা তথ্যগুলো এখানে নিয়েছি সেই কান্ট্রি এলিয়াসের তথ্যগুলো আমরা এখানে শো করাবো আমি ইকো দিয়ে এখানে কান্ট্রি এলিয়াসের তথ্যগুলো আমি এখানে পাবলিশ করলাম আমি ব্রাউজারে গিয়ে আবার আমি এটা হোম পেজে রিফ্রেশ দিলাম দেখুন এখানে আমি বাংলাদেশে যখন মাউস নিয়ে যাচ্ছে এখানে বাংলাদেশ চলে আসছে আবার ইন্ডিয়াতে মাউস নিয়ে গেলে ইন্ডিয়া আসছে এবং আমেরিকাতে নিয়ে গেলে আমেরিকা চলে আসছে আমরা ক্যাটাগরি পেজে এখন এই তথ্যগুলো গ্রহণ করব গেট মেথডের মাধ্যমে আমরা এই তথ্যগুলো গ্রহণ করব ক্যাটাগরি পেজে গেলাম আমি একটা ভেরিয়েবল নেব সেই ভেরিয়েবলের নাম দেব আমি গেট ক্যাটাগরি এখানে আমরা গেট মেথডের মাধ্যমে তথ্যটি গ্রহণ করব ডলার আন্ডারস্কোর গেট লিখলাম তারপরে এখানে আমরা যেই তথ্যটি প্রেরণ করছি যেমন এখানে আমরা যে ক্যাটাগরি যে তথ্যটি প্রেরণ করছি সেই ক্যাটাগরিটি এখানে লিখে দিতে হবে আমাদের তথ্যগুলো ঠিকমতো আসছে কিনা আমরা এটি টেস্ট করার জন্য এখানে এটি পাবলিশ করব আমি ইকো দিলাম তারপরে আমি যদি এখানে বাংলাদেশে যদি ক্লিক করি তাহলে দেখুন আমাদের এটি ক্যাটাগরি পেজে চলে গিয়েছে এখানে বাংলাদেশটি গেট মেথডের মাধ্যমে আসছে এবং এখানে বাংলাদেশ শো করছে তারপরে আমি যদি আবার হোম পেজে গেলাম গিয়ে আমি ইন্ডিয়াতে ক্লিক করলাম তাহলে দেখুন এই যে এখানে ক্যাটাগরি আমাদের ইউআরএলে ইন্ডিয়া আসছে এবং আমাদের পেজেও ইন্ডিয়া চলে আসছে এখন আমরা এইখানে যে আমরা ইন্ডিয়াটা এখানে গ্রহণ করলাম অর্থাৎ ক্যাটাগরি এখানে আমরা গ্রহণ করলাম সেই ক্যাটাগরিটি আমরা কাজে লাগিয়ে আমাদের সাইডে আমরা এখন তথ্য ডিসপ্লে করাবো এখানে ডাটা বেজে লক্ষ্য করুন যখন আমরা এই নিউজ সাইডে যখন টেবি নিউজ সাইড টেবিলে যখন আমরা ডাটা এন্ট্রি করেছি তখন এইখানে কান্ট্রি নামে একটি কলাম দিয়েছি এখানে কান্ট্রি কলামের আমাদের যে টেক্সটগুলো রয়েছে যে যেমন কান্ট্রির নামগুলো রয়েছে সেগুলোর স্পেলিং এবং টেক্সটগুলো আমরা যে মেইন মেনে নিয়েছি এই যে আমরা মেইন মেনে এখানে যে কান্ট্রি এলিয় যে নিয়েছি দেখুন এই দুটি কলামের টেক্সটগুলো আমরা একই রকম রাখার চেষ্টা করেছি অর্থাৎ ওখানে বাংলাদেশ আমরা যে বানান দিয়েছি এখানে বাংলাদেশে একই বানান দিয়েছি ইন্ডিয়া আমেরিকা একই বানান এবং একই ধরনের লেখার চেষ্টা করেছি আমরা এখন এই নিউজ সাইড টেবিলের এখানে এই কান্ট্রি যে আমাদের কলাম রয়েছে এই কলমের টেক্সটগুলোকে কাজে লাগিয়ে ক্যাটাগরি পেজে আমরা তথ্য ডিসপ্লে করাবো এখানে দেখুন এখানে গেট মেথডের মাধ্যমে এখানে আমরা ক্যাটাগরির নামটা নিয়েছি অর্থাৎ এখানে আমরা কান্ট্রির নামটা নিয়েছি যখন এইখানে আমরা সিলেক্ট করেছি আমাদের তথ্যগুলো কোয়েরি করার পূর্বে সিলেক্ট করেছি তখন এইখানে আমরা হয়ার কন্ডিশন দেব হয়ার কন্ডিশন দিয়ে আমরা বলবো যে এইখানে গেট ক্যাটাগরির মাধ্যমে যেই তথ্যটা আমরা পাচ্ছি ওই তথ্যটার সমান হচ্ছে এখানে কান্ট্রি কলামের যে তথ্যগুলো শুধুমাত্র সেই তথ্যগুলো শো করাবে অর্থাৎ এখান থেকে আমরা যদি গেট ক্যাটাগরির মাধ্যমে যদি বাংলাদেশ পাই তাহলে আমাদের এই কান্ট্রি কলামে যে সকল রোতে বাংলাদেশ রয়েছে শুধুমাত্র সেই তথ্যগুলো শো করাবে অনুরূপভাবে আমরা ওখানে যদি ইন্ডিয়া পাই তাহলে এখানে কান্ট্রি কলামে যে ইন্ডিয়া লেখা রয়েছে যেই রোগুলোতে শুধুমাত্র সেই রোড তথ্যগুলো শো করাবে আসুন আমরা এখন এটি প্র্যাকটিক্যালে করে দেখি আমাদের ইকুটা লাগবে না আমরা এটা উঠিয়ে দিলাম মুছে দিলাম স্কেল ভেরিয়েবলের মধ্যে আমরা এইখানে যে সিলেক্ট করেছি আমাদের এই সিলেক্টগুলো সবই থাকবে জাস্ট লাস্টে শুধু আমরা এইখানে হোয়ার কন্ডিশন দিয়ে দেব আমাদের টেবিল থেকে আইডি সাইট নেম সাইট লগো এল ডিটেলস কান্ট্রি সকল কিছু সিলেক্ট করবে ফ্রম নিউজ সাইট অর্থাৎ নিউজ সাইট টেবিল থেকে হয়ার যেখানে আমাদের এইখানে আমাদের এই কলামটির নাম দিয়েছি আমরা কান্ট্রি তাহলে এখানে আমরা দিলাম হয়ার কান্ট্রি ইকুয়াল টু এইখানে আমরা যেই গেট ক্যাটাগরি পাচ্ছি এই ক্যাটাগরি সমান হতে হবে অর্থাৎ আমরা গেট ক্যাটাগরির মাধ্যমে যে তথ্যটি পাচ্ছি সেই তথ্যটি এই কান্ট্রির মধ্যে যে তথ্য রয়েছে সেটা সমান হলে সেই তথ্যগুলো এখানে সিলেক্ট করবে তারপরে নিচে আমাদের এখানে আমরা কোয়েরি করেছি আমাদের কোয়েরি লাইনটা লাগবে এটা জাস্ট এজ ইট ইজ যা আছে তাই থাকবে তারপরে আমরা নিচে গিয়ে আমাদের বডিতে যে ত যেখানে আমরা তথ্য শো করেছি দেখুন এখানে আমরা ডাটা মাই স্কেল ফেস এর এগুলো সবই আমাদের লাগবে আইডি এখানে সবই আমাদের এখানে অ্যাজ ইজ যা আছে তাই থাকবে আমি এটি সেভ দিলাম দিয়ে ব্রাউজারে গিয়ে আমি আমাদের হোম পেজে গিয়ে রিফ্রেশ দিয়ে আমি যে কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করলাম ক্লিক করলাম আমাদের এখানে একটু কিছু প্রবলেম হয়েছে আমরা দেখছি যখন আমি এখানে কান্ট্রি ইকুয়াল টু গেট ক্যাটাগরি দিয়েছি এখানে যেহেতু এটি টেক্সট সেই কারণে আমাদের এখানে দুই পাশে ইনভার্টার কমা দিতে হবে ইনভার্টার কমা দিয়ে দিলাম দুই পাশে ইতিপূর্বে আপনারা যখন ডিটেলসেস তৈরি করেছেন সেখানে আপনাদের যখন ভেরিয়েবলটি দিয়েছিলেন গেট আইডি তখন আপনাদের এই কমাটা দেওয়ার প্রয়োজন পড়েনি কারণ সেখানে আপনারা এখানে নাম্বার নাম্বার দিয়েছিলেন অর্থাৎ আমরা গেট আইডির মাধ্যমে যেটি নিয়ে এসেছিলাম সেটি হচ্ছে একটি সেই কারণে আপনাদের এখানে ইনভার্টেড কমা দেওয়ার প্রয়োজন পড়েনি কিন্তু এখানে যেহেতু এটি একটি ক্যারেক্টার অর্থাৎ এটি হচ্ছে টেক্সট সেই কারণে আমাদের দুই পাশে দুটি ইনভার্টেড কমা দিতে হবে তারপরে আমি আবার এটি সেভ দিলাম আমাদের ব্রাউজারে গিয়ে আমি আবার রিফ্রেশ দিলাম দেখুন আমাদের এখানে প্রথমবার এটি চলে এসেছে তারপর আমরা যদি আবার হোম পেজে গিয়ে ইন্ডিয়াতে ক্লিক করি তাহলে দেখুন আমাদের ইন্ডিয়ার সাইটটি চলে আসছে আবার আমরা যদি আমেরিকাতে ক্লিক করি তাহলে এখানে আমেরিকার এখানে আমেরিকার সাইটটি আসে না এই কারণে আমেরিকা আমরা এখানে আমেরিকা বাদানটি ভুল করেছি সেই কারণে আমাদের আমেরিকার সাইটটি আসে নাই এখানে ডাটা বেজে লক্ষ্য করুন এখানে আমি আমেরিকা এখানে লিখেছি বানানটা ঠিক লিখেছি কিন্তু আমি এই যে মেইন মেনুতে যখন আমরা এখানে ক্যাটাগরি এলিয়াস দিয়েছি এখানে আমেরিকা এখানে বানানটা আমরা ভুল করেছি এটা এখন কারেকশন করার জন্য এখানে আমরা এডিট বাটনে ক্লিক করলাম করার পরে এইখানে এ ই আর আই সি এ বানানটি সঠিক করে আমি গোতে ক্লিক করলাম এখন আবার আমাদের হোম পেজে গিয়ে আমি আমেরিকাদের ক্লিক করলাম দেখুন এই যে আমাদের আমেরিকার ওয়েবসাইটটি চলে আসছে এখানে একটি বিষয় লক্ষ্য করুন যখন আমরা এখানে গেট ক্যাটাগরি লিখেছিলাম আমাদের ক্যাটাগরি বানানটি ভুল হয়েছে কিন্তু যেহেতু আমাদের এইখানের বানানটি এবং এইখানকার বানানটি একই রকম হয়েছে এই কারণে কাজে কোনো প্রবলেম হয় নাই কিন্তু আমরা বানানটি তারপরে ঠিক করে দেব এখন আমি এটি সেভ দিয়ে আমাদের হোম পেজে গিয়ে হোম পেজে গিয়ে আমি এখন রিফ্রেশ দিলাম যার আমি বাংলাদেশে ক্লিক করলাম দেখুন আমাদের ক্যাটাগরি পেজটি ঠিকভাবে কাজ করছে আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার এই প্রজেক্টের টিউটোরিয়ালগুলো আপনারা সিকোয়েন্স অনুযায়ী ধারাবাহিকভাবে দেখবেন অর্থাৎ একটির পর আরেকটি ধারাবাহিকভাবে দেখবেন তাহলে আপনাদের এই ফুল প্রজেক্টটি বুঝতে সুবিধা হবে এবং আপনারা নিজেদের মতো করে একটি প্রজেক্ট তৈরি করতে পারবেন আপনারা মাঝে মাঝে সারা সারাভাবে যদি মাঝখানে কোনো টিউটোরিয়াল দেখান তাহলে প্রজেক্টটি আপনারা সহজে বুঝতে পারবেন না আমার টিউটোরিয়ালগুলো কেমন লাগছে সেই সম্পর্কে কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার দিন আর সর্বশেষ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ